হাই, মারুফ এসেছি। ভিডিওটি মূলত আপনার জন্যই এবং আরও যারা দেখবে তাদের জন্যে, যে একটি উইকিপিডিয়া পাতা তৈরি করার পর এটা উইকি ডাটার সাথে কিভাবে সংযুক্ত করা যায়। উইকি ডাটা কি? উইকি ডাটা হচ্ছে একটা ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম, যেটা ওপেন সোর্স উইকিপিডিয়ার জন্য, উইকিপিডিয়ার পক্ষ থেকে। এবং এই ডাটা সোর্স ব্যবহার করেই মূলত পরবর্তী বিভিন্ন ডাটাবেজ প্রোগ্রামিংয়ে কাজে লাগে। আমরা খুব সহজে, এত কঠিন হয়তো বুঝবো না, আমরা খুব সহজে দেখতে পাই যে গুগলে কিছু স্ট্রাকচার ডাটা দেখায়, লিস্টের ডাটা দেখায়। যেমন কোনো মিউজিক কম্পোজারের নাম দিলে তার লিস্টের মুভিগুলোও দেখায়। তো এগুলো আসলে স্ট্রাকচার ডাটাই সম্ভব। এবং বিভিন্ন পেজে যেগুলো ইনফো বক্স দেখায় গুগলে, সেগুলো উইকি ডাটা থেকে নেওয়া। তো রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে যে পেজটি তৈরি করেছেন, এর উইকি ডাটা নামে কোনো বা উইকি উপাত্ত নামে কোনো লিঙ্ক এখানে নাই। যে ওয়েবসাইটটা আছে এখানে যাই, ক্রিয়েট নিউ আইটেম, ল্যাঙ্গুয়েজ ইএন, আমরা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি নামে পাতা তৈরি করলাম। ডিসক্রিপশন, মেডিকেল ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, অ্যালায়েন্স, অর্থাৎ অন্য কোনো নামে আছে কি না, অন্য যে নাম সার্চ দিতে পারে এরকম ধরনের কোনো একটা নাম দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো হয়ে গেল আমাদের উইকি ডাটা আইটেম, এবং উইকি ডাটা আইটেমের প্রত্যেকের একটা করে নাম্বার আছে। এখানে কিছু কিছু তথ্য যুক্ত করা যায়, যেমন অ্যাড স্টেটমেন্ট করে ইনসেন অফ, অর্থাৎ বিষয়টা কি, এটা একটা ইউনিভার্সিটি, এরপরেও আরও যেমন কান্ট্রি দিলে অটোমেটিক সাজেশন চলে আসে কিছু। আমরা কিছু তথ্য তো অবশ্যই উইকিপিডিয়া পাতা থেকেই পাই, সেই তথ্যগুলো যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। ইনসেপশন, অর্থাৎ কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, 2017 সালে প্রতিষ্ঠিত। এরকম ধরনের আরও স্টেটমেন্ট আপনি নিজে নিজে একটু ট্রাই করে দেখবেন, অফিসিয়াল ওয়েবসাইট আবি ছাবি যা কিছু হয় আর কি। তো আমি দেখাবো যে এর সাথে কীভাবে আপনি বাংলা নাম যুক্ত করতে পারবেন। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলা নাম যুক্ত করে দিলাম, বাংলাদেশের একটি আপনার করা পাতা থেকেই, কিন্তু আপনার করা তথ্য থেকেই কিন্তু অনেকটা কপি পেস্ট করে এখানে নিয়ে এসে আমি স্ট্রাকচার ডাটাগুলো পূরণ করছি। তো এই হয়ে গেল আমাদের প্রথম যে অংশটা, ভূমিকা অংশটা। এর নিচে কিছু অংশ আছে যেগুলো অন্য উইকিপিডিয়ার সাথে যে লিঙ্কড আর কি, লিঙ্ক করার এখানে মজার একটা ব্যাপার আছে। তো আমি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাতাটার সাথে লিঙ্ক করবো, এর জন্য আমাকে কোন উইকিতে, এটা বাংলা উইকি, এর জন্য বিএন দিলাম, পেজের নাম দিয়ে দিলাম, পেজের নাম চলে আসছে। এছাড়া আরও অন্যান্য উইকি, যেমন ইংরেজি উইকি, হিন্দি উইকিতে যদি থাকে তাহলে আমরা এটা দিতে পারবো। হয়ে গেল একটা উইকি ডাটা তৈরি করা, এবং এখান থেকে আমরা এই পাতাটা যখন রিফ্রেশ দেবো, এবার দেখবো যে এর নামে একটা উইকি উপাত্ত আইটেম তৈরি হয়ে গেছে, উইকি উপাত্ত আইটেম। এবং এই উইকি উপাত্ত আইটেমটা অনেক কিছু কন্ট্রোল করে, যেমন উইকিমিডিয়া কমন্স, উইকিপিডিয়া, উইকিপিডিয়া বাংলা এবং উইকিপিডিয়া অন্যান্য ভাষা, এবং এছাড়াও যে উইকিমিডিয়া ফাউন্ডেশন আরও যে প্রজেক্ট আছে এগুলোর সাথে ইন্টারলিঙ্ক করে দেয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এর বাইরেও আরও অনেক স্ট্রাকচার্ড অ্যাপ্লিকেশান, স্ট্রাকচার্ড স্ক্রিপ্ট আছে, যেগুলো আমরা হয়তো অতটা টেকনিক্যাল ব্যাপারে যেতে পারি না, কিন্তু এগুলো ব্যবহার হয়। যেমন বাংলাদেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা লিস্ট যদি আমরা চাই ডাটাবেজের কাছে, সেক্ষেত্রে যদি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটা লিস্টেড না থাকে ডাটাবেজে, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে এই লিস্টে আসবে না। তো ধন্যবাদ, আশা করি উইকিপিডিয়া যে সুন্দর সুন্দর আপনি কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে, এর পাশাপাশি উইকি ডাটাতেও এই আর্টিকেলগুলো লিঙ্ক করে দিতে পারবেন। খুদা হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো